যুক্তরাজ্য প্রবাসী সাংবাদিক শাহিদুর রহমান সুহেল নিজ গ্রাম কোনাশালেশ্বরকে কুশিয়ার নদীর ভাঙন থেকে রক্ষা ও ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের দাবি জানিয়ে স্মারকলিপি প্রদানের এক সপ্তাহের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের একটি নির্দেশনা পত্র পেয়েছেন সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কাছ থেকে। দ্রুততম সময়ে এ ধরনের উদ্যোগে অভিভূত স্মারকলিপি প্রদানকারী সাংবাদিক সুহেল, একই সাথে যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট জনেরা। এ নিয়ে বিস্তারিত রয়েছে আমাদের চিফ রিপোর্টার চৌধুরী মুরাদের রিপোর্টে। যুক্তরাজ্য প্রবাসী সাংবাদিক শহীদুর রহমান সুহেল নিজ গ্রাম কোনাশালেশ্বরকে কুশিয়ারা নদীর বাঙ্গন থেকে রক্ষা ও ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের দাবি জানিয়ে স্মারকলিপি প্রদানের এক সপ্তাহের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের একটি নির্দেশনাপত্র পেয়েছেন সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কাছ থেকে। দ্রুততম সময়ে এ ধরনের উদ্যোগে অভিভূত স্মারকলিপি প্রদানকারী সাংবাদিক সুহেল, আমরা পানি সম্পদ মন্ত্রণালয় থেকে একটি ইমেইল পেয়েছি, যে ইমেইলে আমাদেরকে জানানো হয়েছে যে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে তারা নির্দেশ দিয়েছেন যে আমাদের গ্রাম পরিদর্শন সহ এবং ব্যবস্থা গ্রহণের জন্য। আমি প্রথমেই কোনাশালেশ্বর গ্রামবাসীর পক্ষ থেকে এই প্রবাসী বান্ধব সরকারকে ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের এই আবেদনটি দ্রুত রেসপন্ড করার জন্য। সে সাথে বাংলাদেশ সরকার ও পানি উন্নয়ন বোর্ডের সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়েছেন যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট জনেরা। দ্রুত রেসপন্ড আমরা পেয়েছি, আমি বাংলাদেশ সরকারকে অনেক অনেক ধন্যবাদ জানাতে চাই। এবং এই যে রেসপন্ডটা আসছে, এই কাজটা যে সম্পূর্ণ হয় অতি দ্রুতভাবে। আমি জেনে আনন্দিত হয়েছি যে বাংলাদেশের মিনিস্ট্রি অফ ওয়াটার রিসোর্স তারা তড়িৎ গতিতে একজন ইঞ্জিনিয়ার পাঠিয়ে ওই গোলাশালেশ্বর গ্রামে নদী ভাঙ্গন ক্ষতিগ্রস্তদের নজরে এনেছেন। সাইদুর রহমান সুহেল স্মারকলিপি দিয়েছিলেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড এবং পানি সম্পদ মন্ত্রণালয়ে, সাথে সাথে পানি সম্পদ মন্ত্রণালয় থেকে চিঠি পাঠিয়ে দেওয়া হয়েছে যে সত্তর ওই এলাকা ভিজিট করা হচ্ছে। ধন্যবাদ দিচ্ছি মাননীয় সরকার প্রধান জননেত্রী শেখ হাসিনাকে এবং ধন্যবাদ দিচ্ছি আমাদের এলাকার মানুষকে। গত 28 সেপ্টেম্বর যুক্তরাজ্যের বার্মিংহামস্থ সহকারী হাইকমিশনের কাছে সিলেটের বিয়ানীবাজার উপজেলার শেওলা ইউনিয়নের কোনাশালেশ্বর গ্রামটির নদীবাঙ্গন নিয়ে স্মারকলিপি প্রদান করা হয়। এ নিয়ে আইওএন টিভিতে একটি নিউজও প্রচারিত হয়েছে। চৌধুরী মুরাদ, আইওএন টিভি নিউজ, লন্ডন।